ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আরাফার রোজার গুরুত্ব মাহাত্ম্য এবং আরাফার রোজা কবে রাখতে হবে এই বিষয়টা নিয়ে। ইসলামের দৃষ্টিতে আরাফার দিনের গুরুত্ব মাহাত্ম্য অপরিসীম। রমজান মাসের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর পরে সবচাইতে উত্তম দিন হচ্ছে অর্থাৎ জিলহিজ্জা মাসের প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই 10টি দিন হচ্ছে সবচাইতে উত্তম দিন। আল্লাহ সাল্লাম সবচাইতে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন, রোজা রাখতেন। এই দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ইয়াউমিন আকসারা মিন আই ইউতাকাল্লাহু ফীহি আবদান মিনান নার। আল্লাহ তাআলা যে দিন চাই সবচাইতে বেশি বান্দাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন সেই দিনটা হচ্ছে ইয়াউমে আরাফা। পৃথিবীতে বা দুনিয়ার বুকে এমন কোন দিন নেই যে দিনটা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার দিক দিয়ে এটার চাইতে বেশি হবে। অর্থাৎ জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়াউমে আরাফার দিন। এই দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1348, ইবনে মাজাহ হাদিস নাম্বার, সহিহ নাসাঈ হাদিস নাম্বার 3300, সহিহ জামে হাদিস নাম্বার 5796। এরপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত বর্ণিত হয়েছে তাফসীরে ইবনে কাসীরে, আন রাজুলান মিনাল ইহুদি ক্বালা লাহু, একজন ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলছেন যে ইয়া আমিরাল মুমিনিন, হে মহা খলিফা, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, তোমাদের কোরআনে এমন একটা আয়াত রয়েছে যেটা তোমরা পাঠ করে থাকো, লাও আলাইনা মাআশারাল ইহুদ নাযালাত লাআত্তাখাযনা যালিকাল ইয়াউমা আইদান, যদি ওই আয়াতটা আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর অবতীর্ণ হতো তাহলে অবশ্যই আমরা ওই দিনটাকে ঈদ বা খুশির দিন মানিয়ে নিতাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আইয়ু আয়াহ, এটা কোন আয়াত? ওয়ালা আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সেই আয়াত হচ্ছে যে সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 হয়েছিল ইয়াউমা আরাফার দিন, আরাফার ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই সময়তে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল। তো সেই জন্য হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এই দিনটা আমাদের জন্য ঈদ এবং জুমা স্বরূপ। হ্যাঁ, তো এই দিনটাতে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির আজকার করা দরকার। সেই যে অন্যতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুসলিম হাদিস নাম্বার 1162 এর মধ্যে যে সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলা আল্লাহ ইয়াকফিরা আস-সানাত আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাত আল্লাতী, বলছেন যে আমি ধারণা করছি যদি কোনো ব্যক্তি আরাফার দিনের রোজাটা রাখে তাহলে তার 1 বছরের বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কত বড় অফার দিয়েছেন আল্লাহ তাআলা যে যদি কোনো ব্যক্তি ইয়াউমে আরাফা একটা দিন রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পরিবর্তে তার 2 বছরের গুণ পরে 2 বছরের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সেই জন্য আমাদের বেশি বেশি করে এই আরাফার রোজাতে অংশীদার হওয়া দরকার এবং এর প্রতি পাবন্দি বা এর পালনের দিকে আমাদের উৎসাহী হওয়া দরকার। এখন কথা হচ্ছে যে দেখুন অন্যান্য রোজার চাইতে আরাফার রোজার ধরনটা একটু ভিন্ন। অন্যান্য রোজা হয় দিন হিসাবে, অন্যান্য রোজা হয় মুহররম মাসের 10 তারিখে রোজা। তো মুহররম মাসের 10 তারিখে যেদিন সৌদি আরবে 10 তারিখে সেদিন ওরা রোজা রাখবে, আর যেদিন আমাদের এখানে 10 তারিখে সেদিন আমরা রোজা রাখবো। অনুরূপ ভাবে রমজান মাসের রোজা যেদিন সৌদি আরবে 1 তারিখ হচ্ছে তখন ওরা রোজা শুরু করছে, যখন আমাদের এখানে 1 তারিখ হচ্ছে তখন আমরা শুরু করছি। তো
অন্যান্য রোজাগুলি হচ্ছে দিন হিসাবে, যেহেতু ইয়াওমে আরাফার রোজা এটা কোন দিন নয়, যেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে সেই দিন রোজা রাখতে হবে, যেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে সেই দিন এই রোজাটা রাখতে হবে। হাজিরা হল বিশাল নেকের অধিকারী হবে, যে সমস্ত ব্যক্তিদের সামর্থ্য নেই, যারা মানে আরবে হজ করতে যেতে পারেনি, তারা এই দিন রোজা রেখে আল্লাহর কাছে নেকের আশা করবে যে আল্লাহ তাআলা আমরা তো আমাদের তো সামর্থ্য ছিল না যে আমরা তোমার সেই পবিত্র জায়গা থেকে হজ করবো, আল্লাহ তাআলা তোমার কাছে আমরা রোজা অবস্থায় কান্নাকাটি করছি, আল্লাহ তাআলা তোমাদেরকে সম পরিমাণ নেকি দিয়ে দাও। হ্যাঁ, তো যেই দিন ইয়াওমে আরাফা মানে হবে, যেই দিন হাজিরা ইয়াওমে আরাফার মানে যে ময়দান সেই ময়দানে উপস্থিত হবে সেই দিন ইয়াওমে আরাফা রোজা রাখতে হবে। সে দিনটা যাই হোক না কেন, তারিখটা যাই হোক না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আরাফার রোজা হবে সেই দিন যেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে। তো এই দিনই দেখতে গেলে হাজিরা ইয়াওমে আরাফার যে জায়গা আরাফার যে ময়দান সেখানে উপস্থিত হয় আরাফার দিন, অর্থাৎ জিলহিজ্জা মাসের নয় তারিখে। যদি আমরা ভাবি জিলহিজ্জা মাসের নয় তারিখে আমরা রোজা রাখবো তাহলে তো সেই দিনটা হবে আরবে কুরবানির দিন, সেই দিনে কিন্তু হাজিরা সেখানে উপস্থিত থাকছে না, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে জিলহিজ্জা মাসের আট তারিখে, যেই দিন আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হচ্ছে। এই ব্যাপারে কিছু ওলামারা বক্তব্য দেখাতে পারে যে তা কেন হবে, আমার মানে হাজিরা তো মানে আমি আরাফার তো নয় তারিখে তাহলে আমরাও নয় তারিখে রোজা রাখবো। আমি এই জন্য আগে বললাম যে আরাফার রোজাটা দিন হিসেবে নয়, যে হাজিরা ওখানে নয় তারিখে রাখছে আমরাও নয় তারিখে রাখবো এই হিসেবে নয়, দিন হিসেবে আরাফার রোজা নয়। আরাফার রোজা হচ্ছে যেই দিন সৌদি আরবে হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে সেই দিন আমাদেরকে ওই রোজাটা রাখতে হবে, সেই দিনটা যাই হোক না কেন। এই জন্য দিন দেখলে হবে না, স্থান দেখতে হবে যে ওই স্থানে লোকেরা কবে জমা হচ্ছে। তো এই দিদি দেখতে গেলে হাজিরা মানে আরাফার ময়দানে জিলহিজ্জা মাসের নয় তারিখে জমা হচ্ছে, ইনশাল্লাহ আমাদেরকেও সেই জন্য জিলহিজ্জা মাসের আট তারিখে রোজা রাখতে হবে। হ্যাঁ, বাকি কিছু মত পার্থক্য আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে লোকেরা এ ব্যাপারে বুঝতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন ওয়া আজমাইন মান তাবিআহুম বি ইহসানি ইয়াওমিদ্দিন হাযা মা ইনদি ওয়াল্লাহু আ'লামু বিস-সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।